এখন থাকছে প্রবাসী বউয়ের গল্পে থাকছেন অপর্ণা ঘোষ। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দা মেইন টপিক। মানস পালের রচনায় গোলাম হাবিব লিটু চ্যানেল আই এর জন্য পরিচালনা করেছেন ভিন্ন ধারার গল্পে টেলিফিল্ম প্রবাসীর বউ। এতে প্রবাসীর বউয়ের চরিত্রে অভিনয় করছেন নববধূ অপর্ণা ঘোষ। প্রবাসী বউয়ের গল্পে দেখা যাবে নুরু জমে জমা গুছিয়ে এর ওর কাছ থেকে ধার দেনা করে বিদেশে পাড়ি জমায়। চোখের স্বপ্ন বিদেশে গিয়ে অল্প দিনেই অনেক অনেক টাকা রোজগার করে সবার সব দেনা শোধ করে পরিবারকে একটা শক্ত ভিটির উপর দাঁড় করাবেন। বিদেশে গিয়ে প্রথম ধাক্কাটা খায় সে। যাওয়ার আগে দালাল যে যে প্রতিশ্রুতি তাকে দিয়েছিল তার কোনো প্রতিশ্রুতি সে রক্ষা করে না। বিদেশে গিয়ে পালিয়ে বেড়াতে হয় নুরুকে। যা রোজগার করে তা দিয়ে নিজের চলেই কষ্টকর হয় তার। এমনই ঘটনার মধ্যে এগিয়ে যায় নাটকের কাহিনী। এতে আরো অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিরিন আলম, জিনব রায়, রেজমিন সেতু, শফিক খান, দিলু। আগামী 30 ডিসেম্বর চ্যানেল আইতে প্রচার হবে প্রবাসীর বউ টেলিফিল্মটি। এর আগেও অনেকেই টেলিফিল্মটির নাম শুনে মনে করেছেন এটি অপর্ণা ঘোষ তারই জীবনের গল্পকে তুলে ধরছেন। কারণ অপর্ণা ঘোষও কিন্তু রিসেন্টলি বিয়ে করেছেন এবং 10 দিনের ছুটি কাটিয়ে এসে তিনি ইতিমধ্যেই শুটিংয়ে কাজ শুরু করেছেন। এমনকি এই 10 দিনের ছুটির পর তার স্বামীও কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছেন ব্যবসায়ের কাজে। তো বলা যেতেই পারে কিছুটা অপর্ণা ঘোষের জীবনের সাথে মিলে যায়। তবে পুরো কাহিনীটি নয়। এখানে অপর্ণা ঘোষের হাজবেন্ড তো কাজের জন্য গেছে, কিন্তু এখানে দেখা যাবে নুরু তার পরিবারকে দাঁড় করানোর জন্য বিদেশে গেছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন প্রবাসী বউয়ের চরিত্রে এবার দেখা যাবে অপর্ণা ঘোষকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।